নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের হোসপাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4ঠা সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র 10ম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প প্ল্যানচেট রহস্য। আজ থাকল দ্বিতীয় পর্ব। প্যাথোজেন ও ইলেকট্রনিক ঘড়ি। ঘুম ভাঙলে প্রথমে কয়েক মুহূর্ত কিছু টের পেলাম না যে কোথায় আছি। মাথাটা খালি লাগছিল। তারপর মনে পড়ল, রাত 3টে গ্রিন হোটেলে ফিরে এসেছিলাম কর্নেলের সঙ্গে। কোনো কথা আর বলিনি পরস্পর এবং শুয়ে পড়েছিলাম। মাথার কাছে হাতরে ঘড়িটা বের করলুম, দেখি 8:30 বাজে। তখন মুখ ঘুরিয়ে আমার বৃদ্ধ বন্ধুকে খুঁজলুম। ওর বিছানা খালি, এত পারেন বটে, যত রাতেই জাগুন বরাবর দেখছি 6টার পর আর বিছানায় কিছুতেই শুয়ে থাকবেন না। প্রাতঃকৃত্য সেরেই বেড়াতে বেরোবেন এবং যথাসময় ফিরে আমাকে জেগে থাকতে দেখলে সলজ্জ হেসে বলবেন, সুপ্রভাত ডার্লিং, আশা করি সুনিদ্রার কোনো ব্যাঘাত ঘটেনি। পশ্চিমের জানালা খোলা ছিল, কাত হয়ে কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকলুম। এখন উজ্জ্বল রোদ ঝলমল করছে, পাহাড় ও অরণ্য জুড়ে হলুদ ও লাল রঙে আঁকা এক অপার্থিব আনন্দ ধারা ছবি আঁকা হয়েছে যেন। তাজা জীবনের ওই রূপে মৃত্যুর দুঃখ বা অশরীরী অশুভের কোনো আতঙ্ক নেই। এবার দক্ষিণ পশ্চিম কোণে সেই কুখ্যাত ভূতের পাহাড়ে চোখ গেল, সেখানেও রোদ ঝলমল করছে। এখন মনে হলো গত রাতে যা কিছু ঘটেছে সব একটা মারাত্মক দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয়। হাত বাড়িয়ে ঘন্টার সুইচ টিপতে যাচ্ছি, দরজায় বেয়ারা হরিয়ার পরিচিত গলা শোনা গেল, ব্যক্তি এনেছি সাহেব, চলে এসো। হরিয়া চা রেখে চলে গেল। ওকে জিজ্ঞেস করলুম না এখন ব্যক্তি দিতে কে ফরমাস করলো, কর্নেল ছাড়া আর কে হবেন। নিশ্চয়ই তিনি তার হাজার চোখের একটি দিয়ে সব দেখতে পাচ্ছেন আমি কি করছি না করছি। ধীরে সুস্থে আধশোয়া অবস্থায় চা খেয়ে তারপর উঠে পড়লুম। বাথরুমে গিয়ে দাড়ি কাটতে কাটতে রাতের সব ঘটনা এতক্ষণে চোখের সামনে ভেসে উঠল। শ্যামলীর মুখটা মনে পড়ল, অমনি সারা শরীর ভয়ে হিম হয়ে গেল। অধ্যাপক অরিন্দম দ্বিবেদী, পুলিশ অফিসার মিস্টার সত্যেশ খান্নাকে বলছিলেন, যদি এ কোনো অলৌকিক বা ভুতুরে কাণ্ড হয় তাহলে আমার ধারণা বিকেলে ওই ভূতের পাহাড়ে চড়ার সময় দুষ্টু আত্মাটা শ্যামলের পিছু নিয়েছিল। তখন কথাটা গ্রাহ্য করিনি, এখন মনে হলো তাই ঘটেছে। তাছাড়া আর কী ব্যাখ্যা হতে পারে শ্যামলের মৃত্যু? আর মোহন পারেখের ব্যাপারটা? চিন্তায় বাধা পড়ল আমার বৃদ্ধ সঙ্গীর কণ্ঠস্বরে, সুপ্রভাত জয়ন্ত, আশা করি তোমার সুনিদ্রা হয়েছে। উঁকি মেরে দেখি কর্নেল আর জয়ন্তী ঘরে ঢুকেছেন কখন। আশ্চর্য, এতটুকু শব্দ হয়নি দরজায়। জয়ন্তীর মুখটা ফোলা ফোলা, চোখ দুটো কোটরে ঢুকেছে, শোকগ্রস্ত রুক্ষ চেহারা। বেচারার জন্য দুঃখ হলো। সে একটা চেয়ারে বসলে কর্নেল আমার উদ্দেশ্যে ফের বললেন, জয়ন্তের মেজাজের কাঁটা কি এখনো স্বাভাবিক ডিগ্রিতে পৌঁছায়নি? তোমাকে ওই পাহাড়ি জঙ্গলে টাট্টু বদ্রিটার সঙ্গে ভূতপ্রেত অধ্যুষিত বানেশ্বরে খানিকটা ছোটাছুটি করিয়েছিলুম গত রাত্রে, এর জন্য আমাকে ক্ষমা করো। তোমার মতো শক্ত সামর্থ্য বুদ্ধিমান যুবক আর কোথায় পেতুম তখন? কথার ভঙ্গি শুনে হেসে ফেললুম। দাড়ি কাটার সময় কথা বলতে নেই, এ আমার গুরুজনের শিক্ষা। যাকে মোহন পারেকের পাত্তা পাওয়া গেল? হ্যাঁ,
চমকে উঠলুম। হ্যাঁ মানে শ্যামলীর কথা তাহলে সত্যি? নিখাত সত্যি জয়ন্ত, কিছুক্ষণ আগে ভূতের পাহাড়ের পশ্চিম খাদে ওর দলা পাকানো লাশটা পুলিশ খুঁজে পেয়েছে। কেউ সত্যি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তাড়াতাড়ি মুখ ধুয়ে বেরিয়ে এলুম, দাঁত ব্রাশ করা আর হলো না। ঘরে ঢুকে নিজের বিছানায় বসে বললুম, আপনি স্বচক্ষে দেখে এলেন নাকি? দেখলুম। কর্নেল চিন্তিত মুখে জবাব দিলেন, শ্যামলীর লাশের ময়নাতদন্ত এতক্ষণে নিশ্চয়ই হয়ে যাওয়া উচিত, কোনো খবর পাননি এখনো? ডক্টর পট্টনায়ক মর্গে রয়েছেন, উনি রিং করবেন নটা নাগাদ, দেখা যাক। মক তো সেই বানেশ্বর ইস্টের হাসপাতালে। কর্নেল মাথা দোলালেন। জয়ন্তী আসতে ভাঙা গলায় বলল, কি পাবে লাশে? কিচ্ছু না, আমাকে শ্যামলী বরাবর কুসংস্কারের ডিপো বলে ঠাট্টা করতো, তাই যেন ওর ওই কঠিন শাস্তি হলো। ওর মাকে কিভাবে মুখ দেখাবো ভেবে পাচ্ছি না। বললুম, ওর আত্মীয় স্বজনকে টেলি করা হয়েছে তো? কর্নেল বললেন, তুমি এই মাত্র ঘুম থেকে উঠেছ কিনা, অত রাত্রে আরো কত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে জানো না জয়ন্ত। বানেশ্বরে আমরা আপাতত কয়েকটা দিন আটকে গেল, কারণ ফেরার পথ বন্ধ। টনকপুরের রাস্তায় বিরাট ধস নেমেছে, টেলিসংযোগ বিচ্ছিন্ন, সব পোস্ট উপড়ে গেছে, মেন ইলেকট্রিক লাইনও ছিঁড়েছে। তার ফলে এখন স্থানীয় বিদ্যুতের ওপর সামান্য ভরসা। লাধিয়া নদীর জলপ্রপাত থেকে জলবিদ্যুৎ যেটুকু হয় তার তিন ভাগ যায় সামরিক ছাউনিতে, এক ভাগ পায় বানেশ্বরের অসামরিক বাসিন্দারা। লোডশেডিং না হয়ে যায় না আজ, বুঝলে জয়ন্ত? আপাত দৃষ্টি সমস্ত ব্যাপারটা যেন এক অদৃশ্য শক্তির মারাত্মক ষড়যন্ত্র। বললাম, তাহলে অবশেষে আপনি এতদিনে অলৌকিকে বিশ্বাসী হলেন? হলুম মানে, আমি কি অলৌকিকে অবিশ্বাসী ছিলুম কখনো? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম আমার দীর্ঘদিনের চেনা যুক্তিবাদী বিজ্ঞানী ও সর্বশাস্ত্রবিদ প্রাজ্ঞ বন্ধুটির দিকে। বলেন কি, অবশেষে এই বানেশ্বরে এসে এক রাত্রেই ভীষণভাবে বদলে গেলেন ভদ্রলোক? আমার মনের কথাগুলো যেন টের পেয়েই ধুরন্ধর বৃদ্ধ একটু হাসলেন। জল তো প্রকৃতি রহস্যময়ী। কি মুশকিল, প্রাকৃতিক রহস্যে বিশ্বাসী এক কথা, আর ভূতে বিশ্বাস অন্য কথা। যে জয়ন্ত জয়ন্ত, খামোখা তর্ক করো না, আমি ভূত কথাটা বলিনি, বলেছি প্রাকৃতিক শক্তির কথা। সবসময় পায়ে পায়ে এই অদৃশ্য শক্তির খেলা, তুমি কি লক্ষ্য করো না? ভুলে যেও না, আমাদের সামনে প্রতি মুহূর্তে রয়েছে এক অজানা ভবিষ্যৎ। যা ইচ্ছে করি তা যে ঘটবেই তার গ্যারেন্টি আছে কি? সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। ওই বুঝি ডক্টর পটনায়ক ফোন করেছেন, প্রতি শুটে ফোনের ব্যবস্থা আছে গ্রিন ভিউ হোটেলে, ফোন বেজে উঠেছিল। কর্নেল হাত বাড়িয়ে ফোনটা ধরলেন। হ্যালো, কর্নেল সরকার বলছি। হ্যাঁ, মাই গুডনেস, কি রক্তে প্যাথোজেন, আর ইউ সিওর ডক্টর? ও আই এগ্রি, ঠিক আছে, চলে আসুন, অপেক্ষা করছি। কে? মিস্টার খান্না। দ্যাটস রাইট, চলে আসুন। কর্নেল ফোন রাখলেন। জয়ন্তী উদ্বিগ্ন মুখে বলল, মঠ থেকে ফোন করেছিল নাকি? কর্নেলকে অন্য মনস্ক দেখাচ্ছিল, বললেন, হ্যাঁ, শ্যামলীর মৃত্যুর কারণ তেমন কিছু বোঝা যায়নি, হঠাৎ হার্ট ফেল করেছে এইটুকুই বলা যাচ্ছে, আর রক্তে প্যাথোজেন নামে একরকম সাংঘাতিক জীবাণু পাওয়া গেছে। এসব জীবাণু ফুল গাছের গোড়ায় স্যাঁতস্যাঁতে মাটিতে হয়, অনেক সময় ফুলদানিতে অনেকদিন ফুল রাখলে তার জলে এর কলোনি গড়ে তোলে, রক্তের সংস্পর্শে গেলেই চোখের পলকে ঠিক পারমাণবিক বোমার বিস্ফোরণের মতো কোটি কোটি কলোনি গড়ে তোলে। সম্প্রতি একটা মার্কিন মেডিকেল পত্রিকায় পড়েছিলাম, মায়ামি হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে পরপর অনেকগুলো অপারেশনের রুগী মারা পড়ে, ডাক্তাররা হতভম্ব। তদন্ত বোর্ড বসলো,
শেষ অবধি গোয়েন্দা বিভাগ আসলে নামল। তবু রহস্যের মীমাংসা হলো না। অবশেষে দুজন ছোকরা ডাক্তার মরিয়া হয়ে লেগে গেলেন। তারপর আবিষ্কার করলেন যে ওই ওয়ার্ডে একটা ফুলদানি হচ্ছে অপরাধী। না না জয়ন্ত, তাই বলে তুমি এ ঘরের ফুলদানি দুটোর দিকে নিষ্ঠুরভাবে তাকিও না। ওই পাহাড়ি অর্কিডে সাজানো টারিলাস ম্যারাইটাভিরাস গোষ্ঠীর ফুল অনেক কষ্টে আমি সংগ্রহ করেছি। প্রতি সকালে তুমি ঘুমিয়ে থাকার সময় ফুলদানি দুটো জল পাল্টে দিই, জীবাণুনাশক লোসন ঢেলে দিই। অতএব নির্ভয়ে থাকো। আর জয়ন্তী ডার্লিং, ঘরে গিয়ে বিশ্রাম করো কিছুক্ষণ। সেই ছটা থেকে অনেক ঘুরেছো এ বুড়োর সঙ্গে, যথাসময়ে তোমাকে ডাক। জয়ন্তী বেরিয়ে গেল। আমি বললুম, মোহন পারেখের ব্যাপারটা নিয়ে কিছু ভাবলেন? কর্নেল বললেন, ভেবেছি, ও ঠিক আমাদের নিচের তলার সুইটে ছিল, পেয়ারারা বলেছে। গতকাল দুপুর নাগাদ ও বেরিয়ে যায়, কাকেও কিছু বলে যায়নি আর ফেরেও। কিন্তু বদ্রি বলল সন্ধ্যা 6:30 ফোন করে ওকে এখানে পেয়েছিল। বদ্রিটা সম্ভবত কিছু জানে, গোপন করছে। তবে ওর ভুল হতেও পারে, কারণ পুলিশের জেরায় ও কবুল করেছে যে পারেখের কণ্ঠস্বর ওর চেনা নয়। তা যদি সত্যি হয় তাহলে কেউ ও সময় ওর সুইট থেকে ফোন করেছিল। কিন্তু সুইটে তো ডিরেক্ট লাইন নেই। হোটেলের ম্যানেজার কি বলছেন? অপারেটরেরই বা বক্তব্য কি? ম্যানেজার কোনো খবর রাখেন না। অপারেটর মেয়েটি বলেছে যে সে যথারীতি পারেখ সাহেবের সুইটে কানেকশন দিয়েছিল। কোন বোর্ডার ঘরে না বাইরে তার তো জানার কথা নয়। তবে সে দুপক্ষের যা সব কথাবার্তা শুনেছে তাতে বদ্রির কথা ঠিকঠাক মিলে যায়। অর্থাৎ ওই সময় পারেখের ঘরে কেউ ছিল? রাইট রাইট। পারেখের ঘর তো রাত্রেই সার্চ করা হচ্ছিল, কিছু বোঝা গেছে? কিছু না, তেমন কোনো সন্দেহজনক ব্যাপার দেখা গেল না। তবে কিছু খোয়া গেছে কি না বলা কঠিন, বলতে পারতো পারেখ নিজে। কিন্তু কর্নেল, মিসেস মালহোত্রার লাইন কাটলো কে? বদ্রিকে আমার বিশ্বাস হচ্ছে না। বদ্রিকে পুলিশও বিশ্বাস করে না, তাই গ্রেপ্তার করেছে, দেখা যাক। এই সময় জয়ন্তী হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। কর্নেল, কর্নেল, এ কি কাণ্ড! আমাদের ঘরে কেউ ঢুকেছিল, জিনিসপত্র হাতরে একাকার করে রেখেছে। সে কি বলে? কর্নেল উঠে দাঁড়ালেন, তারপর আমার দিকে ঘুরে বললেন, জয়ন্ত এক মিনিট, আমি আসছি, তুমি তিনটে ব্রেকফাস্ট বলে দাও, খিদে পেয়েছে এবার। ফোনে ব্রেকফাস্টের অর্ডার দিয়ে রাতে পোশাক বদলাচ্ছি, তখন কর্নেল ও জয়ন্তী ফিরলেন। বললুম, কি ব্যাপার? কর্নেল একটু হাসলেন। ক্রমশ বোঝা যাচ্ছে মোহন পারেখ বা শ্যামলীর হত্যাকারী ভূত প্রেত হোক বা মানুষ হোক, একটা কিছু খুঁজে পাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। কি হতে পারে সেটা? এ সার্টেন থিং, কোন একটা জিনিস। তা অপরের কাছে যত অনাবশ্যক বা তুচ্ছ মনে হোক, তার কাছে জীবন মরণ প্রশ্নে জরুরি। হ্যাঁ, এটা খুব স্পষ্ট হয়ে উঠেছে। জিনিসটা যে কি তা শ্যামলী আর মোহন পারেখই জানত। দুর্ভাগ্যক্রমে দুজনেই আজ মৃত। এই সময় ডক্টর পট্টনায়কের সাড়া পাওয়া গেল। আসতে পারি কর্নেল সরকার? কর্নেল দরজা খুলে বললেন, আসুন আসুন, আপনারই অপেক্ষা করছি, এখন শুধু ব্রেকফাস্ট পর্ব বাকি। আপনি ইচ্ছা করলে আমাদের সঙ্গে। ডক্টর পট্টনায়ক হাত তুলে বললেন, এই মাত্র সেরে এলুম কর্নেল, দয়া করে বসুন। ডক্টর পট্টনায়ক বসে পড়লেন, তারপর চিন্তিত মুখে বললেন, জীবনে অনেক মরা ঘেঁটেছি, একসময় তো ডাক্তারি পেশা ছিল, ভুবনেশ্বর মর্গে চার্জেও ছিলুম কিছুদিন, তারপর তো বিলেট থেকে ফরেন্সিক ডিগ্রি নিয়ে এলুম, স্কটল্যান্ড ইয়ার্ডেও শিক্ষানবিশি করেছি। কিন্তু কর্নেল, শ্যামলীর ডেড বডি আমাকে এক অদ্ভুত রহস্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, মাথামুন্ডু বুঝতে পারছি না, এ এক আজব হেঁয়ালি। দয়া করে বিশ্লেষণ করুন ডক্টর। মৃত্যুর কারণ কমন, আকস্মিক হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়া। কিন্তু কেন বন্ধ হলো হৃৎপিণ্ড? ওই রকম হঠাৎ বন্ধ হলোই বা কেন? তার কোনো সূত্র বডিতে নেই, রক্তে অবশ্য প্রচুর প্যাথোজেন পাচ্ছি। কিন্তু প্যাথোজেন, প্রথম কথা, রক্তের সংস্পর্শ না পেলে দেহে ঢুকতে পারে না,
দ্বিতীয় কথা, ঢুকলেও মৃত্যু ঘটাতে অন্তত 7-8 ঘন্টা সময় নেয়। এই সময়টার পর্ব ভাগ করা যায়। প্রথমে শুরু হয় অস্বস্তি, মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব। দ্বিতীয় পর্বে আক্রান্ত স্থান ফুলতে শুরু করে, বেদনা বাড়ে, জ্বর আসে প্রচণ্ড, চোখের তারা লাল হয়ে যায়। তৃতীয় পর্বে আরম্ভ হয় প্রলাপ বকা, খিচুড়ি, মুখে ফেনা জমে ওঠা, গলায় ঘরঘর শব্দ, তারপর শ্বাসকষ্ট এবং আধ ঘন্টার মধ্যেই হার্ট ফেল করে। এখন বলুন কর্নেল, প্যাথোজেন কিভাবে শ্যামলের মৃত্যুর কারণ বলি। কর্নেল বললেন, তা তো বটেই, অথচ ব্লাডে প্যাথোজেন রয়েছে, কিভাবে এলো এই জীবাণু? দেহে কোনো ক্ষত নেই শ্যামলির, ইঞ্জেকশনের কোনো চিহ্ন পাননি? পাইনি, সে তো আপনাকে ফোনেই বলেছি তখন। ডক্টর পট্টনায়ক একটু হাসলেন। এই প্যাথোজেনই সমস্যা সৃষ্টি করেছে, তা না হলে মৃত্যুটার একটা ব্যাখ্যাই দেওয়া যেত, ভূতের হাতে মৃত্যু। কর্নেল একটু নড়ে বসলেন। আচ্ছা ডক্টর পট্টনায়ক, শ্যামলির কোনো রকম অসুখ বিসুখের চিহ্ন কি পেয়েছেন বডিতে? মাথা নাড়লেন ডক্টর পট্টনায়ক, কিছু পায়নি, সে সম্পূর্ণ সুস্থ ছিল, নিরোগ ছিল, এমন কোনো অবস্থা তার দেহে দেখিনি যাতে কোনো অসুখের আভাস মেলে। অবশ্যই প্যাথোজেন ঘটিত প্রতিক্রিয়াটা বাদে। ডক্টর পট্টনায়ক, এবার আমার প্রশ্নের জবাব দিন, বলুন। আমি যতদূর জানি প্যাথোজেন দেহে ঢোকার পর কলোনি ফর্ম করতে শুরু করে সেকেন্ডে 1000 কোটি হিসাবে, এরকম চলে কমপক্ষে 2 ঘন্টা। এই পর্যায়ের কলোনির চেহারা ঠিক গুচ্ছ গুচ্ছ, পরের পর্যায়ে 2 ঘন্টা সেকেন্ডে 500 কোটিতে দাঁড়ায়। এই কলোনিরও চেহারা গুচ্ছ গুচ্ছ, কিন্তু একটি করে বৃত্ত থাকে, এক একটি বৃত্তে 1 কোটি করে গুচ্ছ। তৃতীয় পর্যায়ে কলোনি গড়ার গতি আরও মন্থর, সেকেন্ডে 250 কোটি। গুচ্ছবৃত্তগুলো এবার ঠিক বৃত্ত বলা যায় না, বলা যায় ডিম্বাকৃতি। চতুর্থ পর্যায়ে আবার গোড়ার মতো সরলরেখায় চলে, কিন্তু গুচ্ছগুলো অনেক বড়। গোড়ায় একটা গুচ্ছের মাপ থাকে 1/22 লক্ষ সেন্টিমিটার, শেষ ধাপে গুচ্ছের মাপ হয় 1,57,000 সেন্টিমিটারের কিছু বেশি। ডক্টর পট্টনায়ক হাঁ করে শুনছিলেন, এবার বললেন, ওয়ান্ডারফুল। হ্যাঁ, এ আমার সামান্য পড়াশোনার ফলাফল মাত্র। এখন তাহলে শুনুন ডক্টর পট্টনায়ক, কারো দেহে প্যাথোজেন সংক্রামিত হলে বের করা সম্ভব যে ঠিক কোন জায়গা দিয়ে ওই মারাত্মক জীবাণু ঢুকেছে। প্রথম পর্যায়ের কলোনির চেহারা ও মাপ নিয়ে এবং দেহের যেখানে ওগুলো পাওয়া গেছে সেখানে খুঁজলেই অবশ্য আমরা প্রথম আক্রমণের জায়গাটি দেখতে পাব। কর্নেল থামতেই ডক্টর পট্টনায়ক লাফিয়ে উঠলেন, তাই তো, এদিকটা তো ভাবিনি বলে তিনি ফোন তুলে নিয়ে ব্যস্ত ভাবে বললেন, মানে স্যার, ইস্ট হ্যারিংটন হসপিটাল প্লিজ। তারপর ফোনে কান রেখে আমাদের দিকে ঘুরে বললেন, এতক্ষণ ডেড বডিটার কি অবস্থা কে জানে? জয়ন্তী বলে উঠল, কি অবস্থা মানে? ডেড বডি আমরা নেব যে? আমি বললুম, টেলি যোগাযোগ চালু করতে 1 সপ্তাহ লেগে যাবে, শ্যামলির আত্মীয় স্বজনের ভাগ্যে বডি পাওয়ার সম্ভাবনা নেই। এই সময় ব্রেকফাস্ট এসে গেল, ডক্টর পট্টনায়ক লাইন পেলেন। হ্যালো হ্যারিংটন, ডক্টর প্রসাদকে দিন। ডক্টর প্রসাদ, পট্টনায়ক বলছি, জরুরি ব্যাপার, ডেড বডিটা অ্যাজ ইট ইজ আছে তো? আছে, প্লিজ তাই রাখুন। না না, আমি এখনই যাচ্ছি, একটা ভুল। হ্যাঁ যাচ্ছি। ডক্টর পট্টনায়ক উঠে দাঁড়ালেন, কর্নেল আপনাকে অসংখ্য ধন্যবাদ, ব্যাপারটা আমি ভাবিনি আদতে, ঠিক আছে চলুন। কর্নেল বললেন, আমাকে মিসেস মালহোত্রার ওখানে পেয়ে যাবেন, এখনই বেরোবো আমরা। ডক্টর পট্টনায়ক বেরিয়ে গেলেন ব্যস্তভাবে। সেই বিভীষিকার স্মৃতি জড়ানো ঘরটাতে কর্নেলের সঙ্গে ঢুকে আবার আমার অস্বস্তি জেগে উঠেছিল। ঘরে যেখানে যা ছিল একটুও নড়চড় করা হয়নি, গত রাতের গোল টেবিল আর তাকে ঘিরে 8টা চেয়ার একই অবস্থায় আছে। পারেক সাহেবের জন্য বদ্রি যে চেয়ারটা রেখেছিল এবং শ্রীমতী মালহোত্রা যেখানে সরিয়ে রেখেছিলেন সেটা সেখানেই আছে,
রাতে পুলিশ এসে পড়ার পর থেকে বাড়িটা প্রকৃতপক্ষে কড়া পাহারায় রাখা হয়েছে। আমার বিভ্রম ঘটেছিল, মনে হচ্ছিল ওই শূন্য চেয়ারটায় এখনো শ্যামলীকে যেন দেখতে পাচ্ছি। সেই বিভৎস কালচে মুখ একদিকে কাত হয়ে আছে। পুলিশ অফিসার শ্রী খান্না আর কর্নেল ঘরের জানালাগুলো খুলে দিলেন। ঘরের মধ্যে সকালের উজ্জ্বল আলো এসে ঢোকার সঙ্গে সঙ্গে আমার অস্বস্তি অনেকটা দূর হল। খান্না ঘরটার ভিতরে চোখ বুলিয়ে নিয়ে বললেন, কর্নেল, আমার মনে হচ্ছে আততাই এই ঘরে আগে থেকেই লুকিয়েছিল, এতে কোনো ভুল নেই। এত সব বইয়ের সেলফ আর আলমারি চারিদিকে, পিছনে ফাঁক যেটুকু আছে একজন লোক কাত হয়ে দিব্যি দাঁড়িয়ে থাকতে পারে, কেউ তাকে দেখতে পাবে না। এই বলে তিনি শ্যামলীর চেয়ারের 1 মিটার দূরে বড় আলমারিটার পিছনে দেওয়াল ঘেঁষে দাঁড়ালেন। কর্নেল বললেন, অবশ্য সবই অনুমান, এবং অনুমান কখনো সিদ্ধান্ত নয় মিস্টার খান্না। তা যদি বলেন আমি বলবো অনুমানটা যুক্তিসিদ্ধ। খান্না সরে গিয়ে পাশের জানালার কাছে গেলেন। জানালাগুলো সবই বন্ধ ছিল, কাজেই বাইরে থেকে কেউ যে কিছু ছুঁড়ে মারবে শ্যামলীর দিকে তাও অসম্ভব। কর্নেল একটু হেসে বললেন, ছুঁড়বেটা কি শুনি, ধরুন কোনো বিষাক্ত সূচালো অস্ত্র। এমন সূক্ষ্ম অস্ত্র কি থাকতে পারে না কর্নেল? খুব পারে, বিদেশে পেশাদার এক হত্যাকারী একরকম যন্ত্র বানিয়েছিল, রিভলভারের মতো দেখতে। গুলির বদলে নল দিয়ে 2 ইঞ্চি সূক্ষ্ম ইঞ্জেকশনের সূচের মতো বিষাক্ত তীর ছুঁড়ে মারত, ভিকটিম সঙ্গে সঙ্গে ঢলে পড়ত। এই বিষ কিন্তু আমাদের সভ্য জগতের জানাশোনা বস্তু নয়। ব্রাজিলের আমাজন নদের অববাহিকায় যে হাজার হাজার বর্গমাইল জঙ্গল রয়েছে, সেখানকার জিভারো নামে এক আদিম জাত নাতেমা নামে একরকম সুতীব্র বিষ তৈরি করে। তা সামান্য পরিমাণে তীরে মাখিয়ে তারা শিকার করতে অভ্যস্ত। সেই হত্যাকারী কিভাবে নাতেমা জোগাড় করেছিল কে জানে। তার অদ্ভুত গ্লো গানের সাহায্যে দিব্যি হত্যার পর হত্যা চালিয়ে যাচ্ছিল। স্কটল্যান্ড ইয়ার্ডের তো আক্টেল গুরু। খানা সোৎসাহে বাধা দিয়ে বলে উঠলেন, কর্নেল কর্নেল, এক্ষেত্রেও যেন তাই হয়েছে অবিকল, কারণ ডেড বডিতে আমাদের ডাক্তাররা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মারা পড়ার মতো কোনো জিনিস খুঁজে পাননি। এ সেই নাতেমার কাজ নয় তো? কর্নেল হো হো করে হেসে উঠেই গম্ভীর হয়ে গেলেন হঠাৎ। আপন মনে অস্পষ্ট স্বরে দুর্বোধ্য কি আওড়ালেন, তার মধ্যে দুটো শব্দ বোঝা গেল, নাতেমা, প্যাথোজেন। খান্না তাকে অবাক করে লক্ষ্য করার পর বললেন, এনিথিং সিরিয়াস কর্নেল? কর্নেল আবার স্বাভাবিক হয়ে গেলেন, না তেমন কিছু নয় মিস্টার খান্না, এবার আমাদের ডাইনিং হলে যেতে হবে। সে কি আপনার এর মধ্যেই ডিটেল পরীক্ষা হয়ে গেল নাকি? বলেছিলেন দিনের আলোয় ঘরটা খুঁটিয়ে দেখবেন। না দেখার কিছু নেই, বলে কর্নেল ফের একটু হাসলেন। মিসেস মালহোত্রার বইয়ের সংগ্রহ দেখাটাই উদ্দেশ্য ছিল আসলে। কি কাণ্ড, শুধু প্রেতত্ব, প্যারাসাইকোলজি আর দর্শনের বইতে ভর্তি। সত্যি ভদ্রমহিলার পাণ্ডিত্যের কোনো তুলনা হয় না। কি জয়ন্ত, তুমি মুখ বুঝে রয়েছ যে, বলো কিছু বলো। বললুম, কি বলবো, আমি যদি কর্নেল সরকার হতাম তাহলে অন্তত এ ঘরে একটা ব্যাপার চোখ এড়িয়ে যেত না যে। কর্নেল আমাকে থামতে দেখে কৌতূহলী হয়ে বললেন, বলে যাও। দেয়াল ঘড়ির কাঁটা দুটো চলছে না, 8:05 আটকে গেছে। খান্না দ্রুত নিজের ঘড়ি দেখলেন, তার মুখে বিস্ময় ফুটে উঠল। কর্নেল মুখ তুলে ঘড়িটার দিকে তাকিয়ে আছেন তো আছেনই। আমি এই রহস্যের আবিষ্কর্তা হিসাবে খুবই গর্বিত বোধ করছিলাম। মনে মনে বলছিলাম, কি গোয়েন্দা প্রবর, তাহলে অনেক ব্যাপার তোমারও চোখ এড়িয়ে যায় বটে তো। খান্নার রুদ্ধশ্বাসে বলে উঠলেন, ঘুড়িটা বন্ধ দেখছি, রাত্রে তো লক্ষ্য করিনি আমরা। এবার কর্নেল মুখ নামালেন,
মুখটা দারুণ গম্ভীর, বললেন, ঠিক ওই সময়েই শ্যামলীকে মৃত অবস্থায় আমরা দেখতে পাই, অর্থাৎ তখনই মিসেস মালহোত্রা বড় আলো জেলে দেন। আমি অভ্যাস মতো তখন নিজের ঘড়ির দিকে চোখ বুলিয়ে নিয়েছিল, তারপরেই দেখছি ওই দেওয়াল ঘড়িটা বন্ধ হয়ে গেছে। ভারী আশ্চর্য তো। খান্না ব্যস্তভাবে বললেন, মিসেস মালহোত্রা কিছু বলতে পারেন নাকি, দেখা যাক, এক মিনিট আসছি। উনি ডাইনিং হলের দিকে দরজা খুলে বেরিয়ে গেলেন। রাত্রেই এঘরের চাবি উনি শ্রীমতী মালহোত্রার কাছে নিয়ে রেখেছেন। কর্নেল ঘড়িটার দিকে আরেকবার তাকিয়ে সব প্রশংসা স্বরে বললেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ জয়ন্ত। বললাম, তাহলে দেখুন, আপনার সঙ্গগুণে আমিও সহস্রাক্ষ হতে পেরেছি। কর্নেল মিটিমিটি চোখে হেসে বললেন, তবে কি জয়ন্ত জানো, চোখ দুটোই থাক আর হাজারটাই থাক, খুব কাছে দেখলে সব জিনিসই পুরোটা দেখা যায় না। প্রশ্ন করতে যাচ্ছিলাম, শ্রীমতী মালহোত্রা এসে বললেন, কি ব্যাপার, ঘড়ি বন্ধ? সে কি, ঘড়ি তো কেউ বন্ধ করিনি আমরা, হঠাৎ বন্ধ হওয়ার কোনো কারণই তো নেই, ইলেকট্রনিক সিস্টেমে তৈরি। আমার পরলোকগত স্বামীর পার্টনার বিদেশ থেকে এনে উপহার দিয়েছিলেন, এত ভালো সার্ভিস কোনো ঘড়ি দেয় না। কর্নেল বললেন, তাহলে ওটা ইলেকট্রিক কারেন্টে চলে মিসেস মালহোত্রা। হ্যাঁ, বলে শ্রীমতী মালহোত্রা ঘড়িটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। বিড়বিড় করে বললেন ফের, আশ্চর্য, পরম আশ্চর্য ঘটনা, ঠিক এ সময় অশরীরী আত্মাটা শ্যামলীকে মেরে রেখে চলে যায় গতরাতে 8:05। ঘড়ি দেখে নিয়েছিলুম তক্ষুনি। কোন ঘড়ি? থতমত খেয়ে শ্রীমতী মালহোত্রা বললেন, কেন, আমার স্টোরেজ? কর্নেল তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলেন, বললেন, মিসেস মালহোত্রা, অনুগ্রহ করে আর একটা কথার জবাব দিন, আপনার চেয়ার থেকে ওই ঘড়িটা সোজা তাকালেই চোখে পড়ে, গতরাতে প্রথম আলো বা দ্বিতীয় আলোটা জ্বালার পর তা স্বভাবত আপনার ওদিকে চোখ পড়া উচিত ছিল। শ্রীমতী মালহোত্রা গম্ভীর মুখে বললেন, ছিল, অবশ্যই ছিল, কিন্তু কেন যে ওদিকে তাকায়নি সেটা এখন বলা কঠিন। তবে একটা সহজ ও সঙ্গত কৈফিয়ত আমি দিতেও পারি, প্রেত শক্তিতে যারই বিশ্বাস আছে সেই পারে কর্নেল, সে আমাদের বিভ্রান্ত করে ফেলেছিল। কিন্তু আপনি তখন আলো জ্বেলেছিলেন কেন তা আশা করি স্মরণ আছে মিসেস মালহোত্রা, আপনি শ্যামলীকে অবিশ্বাস করেই রেগে গিয়েছিলেন, অর্থাৎ প্রেত শক্তি সত্যি সত্যি আসেনি এই বিশ্বাসেই আলো জ্বেলেছিলেন। শ্রীমতী মালহোত্রা এবার চঞ্চল হয়ে উঠলেন, কিন্তু প্রেত শক্তি তো সত্যি এসেছিল, অস্বীকার করতে পারেন? আপনিও তো ছিলেন কর্নেল, বলুন, আপনিও কি অভিভূত বা হতভম্ব হয়ে পড়েননি তখন? আপনিও কি অন্য কোনো দিকে তাকাবার সুযোগ পেয়েছিলেন? কর্নেল হার মেনে বললেন, রাইট রাইট, আই এগ্রি ম্যাডাম, আলো জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে একমাত্র শ্যামলীই আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল বটে। এই সময় মিস্টার খান্না বলে উঠলেন, মাই গুডনেস কর্নেল, মিসেস মালহোত্রা, ঘড়ির পিছনে ইলেকট্রিক তারটা কাটা রয়েছে যে। এবার খান্নার দিকে চোখ গেল সবার, এতক্ষণ তিনি ঘড়ির কাছে দাঁড়িয়ে মুখ তুলে সব দেখছিলেন। আমরা গিয়ে দেখলুম ঠিক তাই বটে, কিন্তু শ্রীমতী মালহোত্রা সন্দেহাকুল হয়ে বললেন, তারটা জ্বলে যায়নি তো মিস্টার খান্না? না ম্যাডাম, সুন্দরভাবে ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে। শ্রীমতী মালহোত্রা যেন শিউরে উঠলেন, ফোনের লাইনেও অমনিভাবে কে কেটে রেখেছে? কেন কেন কর্নেল, কি উদ্দেশ্য ছিল সেই অশরীরী আত্মার? অসহায় দেখাচ্ছিল ভদ্রমহিলাকে। কর্নেল বললেন, আপনার প্রেত তত্ত্বে কি বলে জানি না, প্রেত শক্তি কি এমন কিছু করে, পড়েছেন এমন কোনো ঘটনার কথা? শ্রীমতী মালহোত্রা উদ্বিগ্ন মুখে জবাব দিলেন, কিছু অসম্ভব নয় ওদের পক্ষে, অনেক অদ্ভুত ঘটনার কথা নিশ্চয়ই পড়েছি। খান্না সকৌতুকে বললেন, প্রেত শক্তি ছুরি ব্যবহার করেছে নাকি? শ্রীমতী মালহোত্রা ক্ষুব্ধ স্বরে বললেন, পার্থিব অস্ত্র ব্যবহার করার দরকারই হয় না ওদের, ইচ্ছে করলেই সব ঘটে যায়,
বড় গাছ বিনা ঝড়ে আচমকা ভেঙে পড়ার কথা কি শোনেননি আপনারা? শোনেননি সেবারে হঠাৎ ভূতের পাহাড়ের ওপর থেকে 300 টন একটা পাথর পড়ে গিয়েছিল দিনে দুপুরে? বস্তুবাদী বিজ্ঞান বলবে যে এই এই কারণে এটা ঘটেছে, কিন্তু কারণেরও কারণ থাকে। কর্নেল অন্যমনস্ক হয়েছিলেন যেন, হঠাৎ বললেন, আচ্ছা মিসেস মালহোত্রা, আপনার ওই ঘড়িটার তো দেখছি পেন্ডুলাম নেই, কিন্তু টিকটিক শব্দ করতে তো বারণ নেই। রাত্রে আমরা তেমন কোনো শব্দ শুনিনি কিন্তু। না, ওটা ইলেকট্রনিক সিস্টেম থাকায় ওটা নিঃশব্দে চলে, ঘন্টাও কি বাজে না। শ্রীমতী মালহোত্রা চমকে উঠে বললেন, বাজে তো, কিন্তু গত রাত্রে আমরা ঘড়িটা বাজতে শুনিনি। শ্রীমতী মালহোত্রার মুখ ছাইয়ের মতো সাদা হয়ে গেল। তাই তো, হ্যাঁ ঘড়িটা তো বাজেনি, আশ্চর্য, বড়ই আশ্চর্য, আমার তো একটুও খেয়াল ছিল না। এতক্ষণ ধরে এই ভেজর ভেজর কথা শুনে আমার কান গরম হয়ে উঠছিল, তাই বললাম, আপনারা কথা বলুন কর্নেল, আমি একটু বাইরে ঘোরাঘুরি করি ততক্ষণ। কর্নেল বললেন, হ্যাঁ হ্যাঁ দেখো জয়ন্ত, বেচারা জয়ন্তী এতক্ষণে ও ঘরে হাঁপিয়ে উঠেছে, তুমি ওকে সঙ্গ দাও, আমরা আসছি। মিস্টার খান্না, ওকে দরজা খুলে দিন। ইন্টারলকিং সিস্টেমের এই এক জ্বালা বলে মিস্টার খান্না দরজা খুলে দিলেন। আমি ডাইনিং হলে গিয়ে জয়ন্তীকে খুঁজলুম। বারে গেল কোথায় সে? এতক্ষণ একা বসিয়ে রাখার জন্য রেগে হোটেলে ফিরে গেল নাকি? দরজার বাইরে 3-4 জন কনস্টেবল বসেছিল, ভেতরে একজন সাব ইন্সপেক্টর কোনা সোফায় বসে পুরানো খবরের কাগজ পড়ছিলেন। এর আগেই আলাপ হয়েছে ভদ্রলোকের সঙ্গে, নাম ব্রিজেশ সিং। আমাকে দেখে বললেন, ওদের বেরোতে দেরি হবে নাকি চৌধুরী সাহেব? হতে পারে। ইয়ে মিস্টার সিং, আমাদের সঙ্গে ভদ্রমহিলা কোথায় গেলেন বলুন তো? ব্রিজেশ সিং হাসলেন, স্ত্রীলোকেরা স্যার বড্ড সাম্প্রদায়িক, সুতরাং মিস রায়কে কিচেনের দিকে যেতে দেখেছি এবং সরজুর সঙ্গে কথা বলতে শুনেছি। আমি একটু ইতস্তত করে ডাইনিং এর শেষ দিকে কিচেনের কাছে এগিয়ে গেলুম। ওখানে যেতেই জয়ন্তীর কণ্ঠস্বর কানে এলো, ডাকবো কিনা ভাবছি, লক্ষ্মণ নামে বুড়ো চাকরটা পর্দা তুলে বেরিয়ে এলো। আমাকে দেখে সেলাম দিয়ে বলল, দিদিজিকে খুঁজছেন স্যার? সরজুর সঙ্গে গপসপ করছেন, ডেকে দিচ্ছি। সে চলে গেল। তারপর জয়ন্তী বেরিয়ে এলো। বললুম, রাগ করেননি তো? আপনি আমাদের সঙ্গে ওভারে যেতে চাইলেন না, তো কি করব? জয়ন্তী বলল, ওভারে প্রাণ গেলেও যেতে পারবো না, সব মনে পড়ে যাবে যে। না আর যেতে বলতে আসিনি, চলুন বাইরের লনে যাই, চলুন। লনে কনস্টেবল আর কিছু পুলিশ অফিসার রয়েছেন। আমরা বাড়ির পিছন দিকে চলে গেলুম, সুন্দর ফুল বাগিচা আর গাছপালা আছে সেদিকটায়। এ সিগারেট ধরালো। এই সময় জয়ন্তী চাপা গলায় বলল, জয়ন্তবাবু, সরজুর কাছে একটা অদ্ভুত কথা আদায় করতে পেরেছি। কি বলুন তো? জয়ন্তী কণ্ঠস্বর আরো চাপা করে বলল, টেলিফোন লাইনটা মিসেস মালহোত্রাকে ও নিজের হাতে কাটতে দেখেছে, আমাদের লনে বসিয়ে রেখে একবার বাড়ি ঢুকলেন, মনে পড়ছে? 6টা বা ওই সময় নাগাদ, তখনই নাকি সরজু দেখেছে ব্যাপারটা। সে বলল, মাইজি সে পাগলি, স্বামীর মৃত্যুর পর থেকে অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করে আসছেন, মাথামুণ্ড খুঁজে পায় না সরজুরা। তা সরজু কথাটা বদ্রীকে না বলে পারেনি। তখন বদ্রী ওকে আর একটা অদ্ভুত ঘটনা শোনায়, মাইজি নাকি স্টাডিতে ঢুকে ইলেকট্রনিক ঘড়ির তার কেটেছেন। এই তো, জয়ন্তী সবিস্ময়ে বলে উঠল, জানেন আপনি? কিভাবে জানলেন, আশ্চর্য তো। শ্রীমতী মালহোত্রার কাণ্ড। জয়ন্তীর কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে এবার শ্রীমতী মালহোত্রার বাড়িটা দিনের আলোয় খুঁটিয়ে দেখছিল। আমরা আছি একেবারে দক্ষিণের শেষ প্রান্তে, ফুটপাঁচেক উঁচু পাঁচিলের নিচে ঝোপ জঙ্গল এবং তারপর খাড়া নেমে গেছে পাথরের দেওয়াল। বোঝা গেল একটা ছোটখাটো পাহাড়ের মাথা সমতল করে বাড়ি এবং সংলগ্ন প্রাঙ্গনটা গড়ে উঠেছিল কবে। পাহাড়টা উত্তরে বড় রাস্তার গা ঘেঁষে উঠেছিল, ওই দিকটা ছাড়া বাকি 3 দিকেই ঢালু বা খাড়া পাথরের দেওয়াল,
কোথাও বা ফাটলে ঝোপ ঝাড় গাছপালা গজিয়ে রয়েছে। মনে হলো এ বেশ চমৎকার একটা দুর্গ। জয়ন্তী যে বুদ্ধিমতী মেয়ে তাতে কোনো ভুল নেই। সে সরজুর কাছে বাড়িটার ইতিহাস জেনে নিয়েছে। এ এক অপয়া বাড়ি নাকি। মালহোত্রা সাহেবের প্রবল আপত্তি ছিল কিনতে। এ নিয়ে স্বামী স্ত্রীতে খুব ঝড়াঝাটি হতো। শেষ অবধি তিনি যখন গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন, তখন মাইজি কিনে ফেলতে অসুবিধা হলো না। এদিকে কলেজেও রিটায়ার করার বয়স হলো, তখন সোজা এখানে এসে উঠলেন। জয়ন্তী এইসব গল্প করার পর বলল, তাহলে দেখুন, আমার বদ্ধমূল ধারণা যে ওই ভদ্র মহিলাই শ্যামলের মৃত্যুর কারণ। কর্নেলকে এটা কিছুতেই বোঝাতে পারল না। বললুম, কর্নেল বড্ড একগুঁয়ে মানুষ, কিন্তু ঘড়ি আর ফোনের তার কাটার পর মিসেস মালহোত্রাকে আর সন্দেহ না করে উপায় নেই। তবে কি জানেন, একটা সঙ্গত মোটিভ সব ডেলিবারেট বা পরিকল্পিত হত্যাকাণ্ডের পিছনে থাকে। শ্যামলীকে হত্যার উদ্দেশ্যটা কি সেটাই এখন জানা যাচ্ছে না। জয়ন্তী দৃঢ় কণ্ঠে বলল, আপনি যদি প্রেত শক্তিতে বিশ্বাস করেন তাহলে হত্যার মোটিভ খোঁজার প্রশ্নই উঠবে না। জীবনে যারা অতৃপ্ত থেকে যান, মৃত্যুর পর তারা জীবিত মানুষদের উপর সুযোগ পেলেই প্রতিহিংসা চরিতার্থ করে। এক্ষেত্রে সুযোগটা করে দিলেন ওই ভদ্রমহিলা, কাজেই শ্যামলের মৃত্যুর জন্য উনি দায়ী। কিন্তু ঘড়ি আর ফোনের তার কাটার উদ্দেশ্য কি? জয়ন্তী তার ধারণার সপক্ষে যুক্তি দাঁড় করাতে খুব ব্যগ্র হল। বলল, আমি ব্যাপারটা যেভাবে বুঝেছি আপনাকে বলি শুনুন। মিসেস মালহোত্রার সঙ্গে প্রেত শক্তিদের যোগাযোগ আছে। উনি বলছিলেন যে স্বামীর মৃত্যুর পর উনি থিওসফি বা প্রেত তত্ত্বের চর্চা শুরু করেন। তা মিথ্যে, সরজু সব বলেছে। ভূত প্রেত নিয়ে ওর উৎসাহ তার অনেক আগে থেকে। এখনও অনেকে সন্দেহ করে ওর স্বামীর জীব পাহাড়ি খাদে উল্টে যাওয়ার পেছনে ওর কারসাজি ছিল। কোনো দুষ্ট আত্মাকে দিয়ে কাজটা করিয়েছিলেন ভদ্রমহিলা। যাই হোক, এটা এইসব পাহাড়ি এলাকার লোকেদের চিরাচরিত কুসংস্কার বলা যেত। কিন্তু গত রাত্রে যা ঘটতে দেখেছি তাতে আমি কনভিনসড। তর্ক করবেন না, এবার শুনুন কিভাবে কি ঘটেছে। হাসি চেপে বললুম, বলুন না, শুনে যাচ্ছি। সরজু বলেছে বোম্বের গায়ক ভদ্রলোক মোহন পারেককে মাইজি পেটের ছেলের মতো ভালোবাসতেন। সরজুর ভয় হতো দুষ্টু আত্মারা তো তাদের স্বভাব অনুযায়ী বেছে বেছে মাইজির প্রিয়জনদের মারবার তালে থাকবে, এ বেচারার আবার কিছু বিপদ না হয়। সরজু ভেবেছিল পারেকজিকে সতর্ক করে দেবে গোপনে, কিন্তু সুযোগ পায়নি। ব্যাস, পারেকজিকে ভূতের পাহাড়ে ধাক্কা মেরে ফেলে দিল। এখন আমার ধারণা হোটেলে থাকার সময় এই পারেক ভদ্রলোক নিশ্চয়ই শ্যামলীর প্রতি মনে মনে লোভী হয়ে পড়েছিলেন। কিন্তু তার প্রমাণ কি? জয়ন্তী এদিক ওদিক তাকিয়ে নিয়ে ফিসফিস করে বলল, আর লুকিয়ে লাভ নেই, আপনাকেই বলছি, শ্যামলীর সঙ্গে পারেকের আলাপ হয়ে গিয়েছিল। আমার নিষেধ কানে নেয়নি শ্যামলী, ওর ঘরে গিয়ে আড্ডা দিয়ে আসত। বলেন কি? হ্যাঁ, শ্যামলীর ওই একটা দুর্বলতা ছিল, ফিল্ম ওয়ার্ল্ডের বিখ্যাত লোকেদের প্রতি ওর প্রচণ্ড মোহ ছিল। তারপর? তারপর যা হয়েছে খুব সোজা। পারেক খাদে পড়ে মারা গেলেন, কিন্তু মনের অতৃপ্ত বাসনা তো নষ্ট হবার নয়। কাল সন্ধ্যার আগে কতক্ষণ সেই খাদের অত কাছে শ্যামলী দাঁড়িয়ে রইল। পারেখের আত্মা ওকে অগ্নিবাগে পেয়ে গেল, পিছু নিল। তাই স্বাভাবিক নয়? জয়ন্তী যেভাবে গাম্ভীর্য ও গুরুত্ব সহকারে কথাগুলো বলল, আমার মনে যেন একটা চাপা অস্বস্তি ঘুরে বেড়াতে শুরু করল। সত্যি কি প্রেত শক্তি বা অতৃপ্ত আত্মা বলে কিছু থাকে? প্রকাশ্যে অন্যমনস্কভাবে বলল, সেটা স্বাভাবিক। জয়ন্তী দুঃখিত মুখে বলতে থাকল, জানেন, মানুষের মনে যেন কি আছে, যাকে ভালোবাসি কিংবা যার জন্য মনে মনে ভাবি, তার সঙ্গে যেন একটা অদৃশ্য মেন্টাল ওয়েব বা ভাব তরঙ্গের যোগাযোগ ঘটে। বিশেষ মালহোত্রা থিওরি খুবই সত্য। প্যারাসাইকোলজির ব্যাপারটা আমিও কিছুটা জেনেছি। একসময় দূরে ধরুন কোনো প্রিয়জন আছেন, হঠাৎ এখানে আমার মনে অস্বস্তি জাগলো তার সম্পর্কে, পরে খবর এলো তিনি অসুস্থ বা মারা গেছেন ঠিক ওই একই সময়ে। এরকম ঘটনা তো কত ঘটে আসছে। হ্যাঁ, শুনেছি। ঠিক এভাবেই মোহন পারেখের মৃত্যুর ব্যাপারটা নিশ্চয়ই শ্যামলী
অবচেতন মনে টের পেয়ে থাকবে। তা না হলে একটা অদ্ভুত স্বপ্নের কথা কেন বলছিল সে? আসলে স্বপ্ন কথাটা ওর বানানো। ও আমাকে ওর মনের গোপন অস্বস্তির কথাটা বলতে লজ্জা পেয়েছিল, তাই বানিয়ে যা তা একটা বলে অবচেতন প্রক্ষোভ শান্ত করতে চেয়েছিল এবং সেই শব্দই আর না থাকতে পেরে ভূতের পাহাড়ে গিয়ে হাজির হয়েছিল। তখন আপনারাও তো গিয়েছিলেন, কেমন অন্যমনস্ক মনে হয়নি ওকে? হ্যাঁ, ব্যাপারটা চোখ এড়ায়নি আমার। শুধু তাই নয়, ওকে কেমন অপ্রকৃতিস্থ দেখাচ্ছিল, যেন নিশির ডাকে চলে আসা মানুষের মতো কথা বলছিল, যেন ঘুমের ঘরে। অতটা মনে হয়নি আমার, তবে জয়ন্তীকে সাই দিতে হলো। বললুম, ঠিক ঠিক। জয়ন্তী সোৎসাহে বলল, আর ফেরার পথেই পূর্বিত পর একেবারে মিসেস মালহোত্রার পাল্লায়। কর্নেল সাহেব একটা উপলক্ষ মাত্র, তার উপর দেখুন প্ল্যানচেটের আসরও তখন একেবারে ঠিকঠাক পরিকল্পিত হয়ে রয়েছে। এগুলো সবই কি নিছক আকস্মিক যোগাযোগ বলে উড়িয়ে দেবেন? আপনি ঠিকই বলেছেন জয়ন্তী দেবী, কিন্তু ফোন আর ঘড়ির তার বাধা দিয়ে জয়ন্তী বলল, প্রথমে ঘড়ির তার কাটার কারণ বলি। মিসেস মালহোত্রা শ্যামলের মৃত্যু সময় চিহ্নিত করেছিলেন, প্রেত শক্তির নির্দেশেই করেছিলেন, রাত 8:05। চমকে উঠে বাধা দিল, আপনি তো আজ ওখানে যাননি, কেমন করে জানলেন ঘড়ির কাটা 8:05 থেমে গেছে? জয়ন্তী হাসলো একটু, গত রাতে ওখানে ঢোকার সময় আমার চোখ পড়েছিল ঘড়িটার দিকে, তখন তো মোটে 7টা প্রায়, তাই ঘড়িতে 8:05 দেখে অবাক হয়েছিল। কিন্তু প্ল্যানচেটের আসর বসবে সব উত্তেজনা তাই নিয়ে, ফলে কথাটা বলতে ভুলে গিয়েছিল। আশ্চর্য, কেন যে আমি ওদিকে তাকাইনি? আপনার চোখ সারাক্ষণ ছিল শ্যামলির দিকে। হাসি পেল, কে জানে। তাই এবার ফোনের তার কাটার উদ্দেশ্য বলো। মিসেস মালহোত্রা চাননি যে তক্ষুনি পুলিশ এসে হাঙ্গামা বাঁধাক, মতলব ছিল ব্যাপারটা যে কোনোভাবে সামলাবেন ততক্ষণে। বারে পায়ে হেঁটে তো থানায় গিয়ে খবর দেওয়া যায়, 1 ঘন্টা দেরি হয় বড় জোর। না, আপনার এই ধারণাটার কোনো যুক্তি নেই জয়ন্তী দেবী, আর বদ্রিকে নিয়ে পায়ে হেঁটে গিয়েছিলুম বটে। জয়ন্তী একটু ভেবে নিয়ে বলল, ঠিক বোঝাতে পারছি না, কিন্তু এটা স্পষ্ট যে মিসেস মালহোত্রা সময় চেয়েছিলেন, তা সে যে জন্যই হোক, এবং পেয়েছিলেনও, প্রায় 3 ঘন্টা পরেই আপনারা পুলিশ নিয়ে এলেন। কিন্তু কর্নেলের মতো ধুরন্ধর লোক তো সারাক্ষণ উপস্থিত ছিলেন, মিসেস মালহোত্রার তেমন কোনো উদ্দেশ্য থাকলে এটা ব্যর্থ হয়েছে। মিস্টার খান্নার চেয়ে কর্নেলের বুদ্ধি চাতুর্য বা অপরাধ তত্ত্বের ব্যাপারে জ্ঞান ও অভিজ্ঞতা অনেক বেশি জয়ন্তী দেবী। জয়ন্তী ফের একটু ভেবে বলল, তাহলে বলল কর্নেল সম্পর্কে মিসেস মালহোত্রার ধারণা হয়তো স্পষ্ট নয়, ওর সঙ্গে পরিচয় কতদিনের জানেন? শুনেছি এখানে এসেই আলাপ হয়েছে ওদের। জয়ন্তী লাফিয়ে উঠল, আমার থিওরি কারেক্ট, ভদ্রমহিলা কর্নেলের পরিচয় জানেন না। বেশ, কিন্তু কিছুটা সময় কেন দরকার হয়েছিল মিসেস মালহোত্রার তা ভেবেছেন কি? জয়ন্তী মাথা দুলিয়ে বলল, সেটাই বুঝতে পারছি না, ফোনের তার কাটার আর কিছু উদ্দেশ্য মাথায় ঢুকছে না। তাছাড়া কাটা তার জোড়া দিলেই তো ফোন আবার চালু হয়ে যায়, ধরে নিচ্ছে তাতেও কিছুটা সময় লাগছে, কিন্তু না, আপনার ব্যাখ্যাটা মানা গেল না। জয়ন্তী একটু চুপ করে থেকে বলল, অশরীরী আত্মাদের ব্যাপারে বুঝতে পারে একমাত্র তারাই যাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে। কে বলতে পারে সরজু যাকে তার কাটতে দেখেছিল তিনি সত্যি সত্যি মিসেস মালহোত্রা নন, তার চেহারা ধরেছিল কোনো প্রেত শক্তি। এই সময় লক্ষ্মণ নামে মিসেস মালহোত্রার লোকটা এলো, সেলাম করে সবিনয়ে বলল, কর্নেল সাহেব আপনাদের সেলাম দিয়েছেন। আমরা দুজনে তক্ষুনি এগিয়ে গেলাম, ডাইনিং হলে ঢুকে দেখি রঘুবীর জয়সওয়াল, অধ্যাপক দ্বিবেদী, ডক্টর পট্টনায়ক কখন এসে পড়েছেন। শ্রীমতী মালহোত্রা ব্যস্তভাবে এদিক ওদিক করছেন। কর্নেল আমাদের দেখে ঈষৎ হেসে চাপা স্বরে বললেন, এই যে জয় জয়ন্তী। আর চোখে দেখলুম কর্নেলের বেমক্কা রসিকতায় জয়ন্তীর মুখটা লাল হয়ে গেল। বললুম, কর্নেল আবার প্ল্যানচেটের আসন নাকি? কর্নেল তক্ষুনি গম্ভীর হয়ে গেলেন, আপাতত চায়ের আসর, তোমরা বসে পড়ো। একটু পরেই চা এসে গেল,
চা খেতে খেতে কর্নেল তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে বললেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, গত রাত্রে মিস্টার খান্না যথারীতি প্রত্যেকের কাছে একটা করে বিবৃতি নিয়েছেন, কিন্তু ইতিমধ্যে আরো অনেক নতুন তথ্য আমরা জেনেছি যেগুলো সমস্যা সৃষ্টি করেছে। অতএব আবার আপনাদের বিরক্ত করতে আমরা বাধ্য হব। অধ্যাপক দ্বিবেদী বলে উঠলেন, অবশ্য অবশ্য, এই অদ্ভুত হত্যাকাণ্ডের একটা ফয়সালা করার জন্য আমাদের প্রত্যেকেরই কষ্ট স্বীকার করা উচিত। জয়সল মাথা নেড়ে বললেন, আই এগ্রি। কর্নেল বললেন, আপনাদের স্মরণশক্তিকে সাহায্য করা হবে ভেবে আমরা হত্যাকাণ্ডের জায়গাতেই একে একে ডাকবো এবং কিছু প্রশ্ন করব। অধ্যাপক খুশি হয়ে বললেন, ভেরি ওয়েল, তারপর নিশ্চয়ই আমরা এই নজরবন্দি দশা থেকে মুক্তি পাব। কথাটা বলার পর উনি জোরে হাসলেন এবং তা নিশ্চয়ই শুকনো হাসি। ওকে সমর্থন করে জয়সল বললেন, যত খুশি প্রশ্ন করুন, আপত্তি নেই, এবং আমাকে সন্দেহভাজন মনে না হলে আশা করি আমি যেন আগামীকাল নৈনিতালে পৌঁছে যেতে পারি, সেখানে আমার জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে একটা। মিস্টার খান্না বললেন, কার্যত আপনারা স্যার আমাদের হাতে না হলেও প্রকৃতির হাতে এখন বন্দি, বেরোবার কোনো রাস্তা নেই। বিজয় সিং হেসে বললেন, দ্বীপান্তরিত বলা যায়, কারণ বানেশ্বরের সঙ্গে এখন বাইরের সব সংযোগ আপাতত কয়েকদিনের জন্য বিচ্ছিন্ন। অধ্যাপক জয়সওয়াল, জয়ন্তী আর আমি একসঙ্গে নড়ে উঠল। তাহলে শ্যামলির খবর এখনো কদিন পাঠানো যাবে না? কর্নেল জি বললেন, আপনাদের রেডিও সিস্টেম আছে? খান্না বললেন, না কোনো উপায় নেই, দুঃখের বিষয়। আমাদের যে বেতার ব্যবস্থা আছে গত রাত থেকে তাও হঠাৎ বিগড়ে বসেছে, অনেক চেষ্টা করা হলো মেরামতের, কিন্তু সব এখন অবধি ব্যর্থ। বানেশ্বর সামরিক ছাউনি থেকে যে কোনো সাহায্য পাবো তারও উপায় নেই, পথ ধসে অতল খাত সৃষ্টি হয়েছে ওদিকে। এক উপায় হচ্ছে হেলিকপ্টার, কিন্তু তাও আছে সামরিক ছাউনিতে। জয়সওয়াল বললেন, কেন, সরজু নদী পেরিয়ে নেপালে ঢুকতে পারলে তো ঘুরপথে পৌঁছানো যায়, কুঠাইকুণ্ড হয়ে ঝরকাহাট। খান্না হাসলেন, দেখে আসতে পারেন সারদা নদীর অবস্থা, প্রচন্ড বন্যা বইছে, তাছাড়া বানেশ্বরের পূর্ব সীমায় পাহাড় যা ধসেছে নদী অবধি পৌঁছানোই অসম্ভব, তাও ধরে নিচ্ছি কোনো রকমের নদী পেরোলেন। কিন্তু নেপালের ওই বর্ডারটা খাড়া পাহাড়, আস্ত পাথরের দেওয়াল উঠেছে 300-400 ফুট উঁচু, কিভাবে ঢুকবেন নেপালে? শ্রীমতী মালহোত্রাকে এতক্ষণ মুখ টিপে হাসতে দেখছিলেন, এবার হাত তুলে বললেন, এক মিনিট, মিস্টার খান্না আর কর্নেল সরকারকে প্রশ্ন করছি, এত সব ঘটনা একই সঙ্গে ঘটার মধ্যে কি আপনারা এখনো নিছক আকস্মিকতা আছে বলতে চান? কর্নেল তাকিয়ে থাকলেন মাত্র। খান্না বললেন, পুলিশ শাস্ত্র সম্পূর্ণ নাস্তিকের শাস্ত্র মিসেস মালহোত্রা, এ শাস্ত্র অনুসারে কার্যের পিছনে কারণ থাকবে। তাহলে বলুন, একই সময়ে বেতার যন্ত্র বিগড়ে গেল কেন? যদি বা বিগড়ে গেল সারানো সম্ভব হলো না কেন? দেখুন ম্যাডাম, প্রকৃত ব্যাপারটা বর্ণনা করতে হলে আমাকে এখন সরকারের সমালোচনা করতে হয়। যে কোম্পানি ওই যন্ত্র সরবরাহ করেছিল বাজারে তার প্রচুর বদনাম আছে, কিন্তু বেছে বেছে তাকেই নেওয়া হলো, এর কারণ দুর্নীতি ছাড়া কি? বেতার যন্ত্রটা বছরে 7 মাসই বিগড়ে বসে থাকে যখন তখন, কাল রাতে হঠাৎ আবার বিগড়ানোর কারণ সম্ভবত ঘন ঘন বজ্রপাত। শ্রীমতী মালহোত্রা মাথা দুলিয়ে বললেন, তবু আপনারা ভাঙবেন তো মচকাবেন না, চোখে আঙুল দিয়ে দেখালেই বা কি? অলৌকিক শক্তি যে এখনো মানুষের সবকিছু নিয়ন্ত্রণ করছে, মানুষ অত জেনেও তা মানতে চায় না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য ধন্যবাদ।